বারাসাত হাসপাতাল থেকে খোয়া যাওয়া সোনার অলংকার ফিরে পেলেন না রূপা পাল। শুক্রবার দত্তপুকুরে দেখা করলেন দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের সাথে। তিন দিন কেটে গেলেও কোনো সুরাহা হলো না দত্তপুকুর হাটখোলার বাসিন্দা রূপা পাল ও অনিমা পালের। আজও বারাসাত থানায় গিয়েছিলেন এই গৃহবধূ। গত 8ই ডিসেম্বর বারাসাত হাসপাতালে প্রতারিত হয় রূপা পাল ও শাশুড়ি অনিমা পাল। হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি অনিমা পালের সোনার অলংকার নিয়ে পালিয়ে যায়, যার বাজার মূল্য 70 থেকে 80 হাজার টাকা বলে দাবি প্রতারিত পরিবারের। ঘটনার দিনই বারাসাত থানায় লিখিত অভিযোগ কায়েম করেন রূপা পাল। গতকালও বারাসাত থানায় যায় খোঁজ নিতে। আজ তিন দিন কেটে যাওয়ার পরেও সেই জিনিস উদ্ধার হয় না, থানার তরফ থেকে কোনো আশ্বাস পায়নি। আজকে কোনো কিছুই হলো না আমাদের, শুধু থানার থেকে যার আন্ডারে কেসটা গেছে তার একটা নাম আর ফোন নাম্বার দিয়ে দিল আর কাগজটা দিল, আর কিছুই বললো না। তিন দিনের পরেও এখনো জিনিসটা উদ্ধার হলো না, কতটা খুবই সংশয়ের মধ্যে এখন তো মনে হচ্ছে আশা ছেড়ে দেওয়াই ভালো। কেন মনে হচ্ছে? তিন দিন হয়ে গেলে এখনো পর্যন্ত তারা ফুটেজটাই বার করতে পারলো না, এরপরে আর বারাসাত থানা কোনো আশ্বাস দিয়েছে? কোনো কিছু বলেনি, ফোন করার পরে উনি বললো মাঝে মাঝে ফোন করে খবর নেবেন। না, আশা ভালো কি দেখছেন যে পাওয়া যাবে জিনিস? এখন বলতে পারছি না, তাদের উপরে নির্ভর করছে, আমাদেরকে তো কিছু বলেনি, এখন জানি না কতদূর কি হবে। আজকে যাওয়ার পরে আমরা যে কেস নাম্বারটা দিয়েছিল সেটা দেখানোর পরে শুধু কাগজটাই দিল আর ফোন নাম্বার দিয়ে দিল, এই পর্যন্ত আর কিছুই হলো না। আজকে যদি খুব তাড়াতাড়ি সুরাহা হয় তাহলে তো খুবই ভালো হয়। এখন আমি যাওয়ার পরে থানাতে যাওয়ার পরে থানার লোকেরা বললো 1.5 মাস পরেও এরকম, মানে আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। এবার 1.5 মাসে তাদের কি সুরাহা হয়েছে আমি জানি না, তবে আর যেন কেউ এরকম শিকার না হয় সেটাই আমি সবাইকে বলতে চাইছি। এখনো পর্যন্ত বলতে পারছি না, রাখতে তো পারছি না, এখন কতদূর তারা কি করবে জানি না। রূপা পাল অবশেষে ওই মহিলা দেখা করেন দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহার সাথে। মান্তু সাহা জানান বারাসাত থানায় ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের উপর যথেষ্ট ভরসা রাখা যায়। পূর্বে এমন অনেক ঘটনার সমাধান সহ খোয়া যাওয়া জিনিস উদ্ধার করার সাক্ষী বারাসাত থানা, তাই ওই ঘটনার অপরাধী সহ চুরি যাওয়া জিনিস উদ্ধার হবে বলে আশাবাদী মান্তু সাহা। তবে যে ঘটনা ঘটেছে তা কোনোদিনই কাম্য নয় বলে মনে করেন তিনি। দেখুন, যেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং সমস্ত মহিলাদের সুরক্ষার জন্য তিনি যেভাবে পশ্চিমবাংলার প্রশাসনকে নিযুক্ত করেছেন, তিনি নিজে দায়িত্ব আছেন স্বরাষ্ট্র দপ্তরের, এরকম একটা ধরনের ঘটনা যে ঘটবে এটা ভাবাটাই খুব আমাদের কাছে আশ্চর্যজনক। তবে ঘটে গেছে, আমাদেরই পার্টির একজন মহিলা অত্যন্ত গরিব এবং নিরুপায় হয়ে আজকে উনি থানায় গেছেন। তবে এরকম ধরনের ঘটনা যেন কোনো পরিবারের সাথে না ঘটে, কারণ একটা চক্র চলছে। লকডাউনে অনেক মানুষের কাজ চলে গেছে, কিছু লোক তো নেমেছেই এই চুরি ডাকাতি ছিনতাই, হ্যাঁ, মানুষকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া, এগুলো তো আছেই। এগুলো আমাদের প্রশাসনকেই দেখতে হবে যাতে আগামী দিনে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে এবং এই মহিলা যাতে তার জিনিসগুলো উদ্ধার করতে পারে, ফিরে পায়, সেটা অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। যে কোনো কেস স্টার্ট হতে একটু সময় লাগে, যেহেতু ভদ্রমহিলা এরা একদম মানে অজানা বলবো, এরা গিয়েছিলেন ভারত থানার আইসি যিনি আছেন দীপঙ্করবাবু, অত্যন্ত ভদ্রলোক এবং জেন্টেলম্যান, আমরা অতীতেও দেখেছি অনেক বড় বড় কেস উনি সলভ করেছেন, তাই ওনার প্রতি আমি আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনুরোধ করব, উনি যেভাবে বিগত দিনের কেসগুলোকে সলভ করেছেন এটা একটা গরিব মানুষের ম্যাটার এবং একটা গরিব মানুষের আত্মচিৎকার, তিনি যেন এটাকে খুব ভালোভাবে নিয়ে
নিজে দায়িত্ব নিয়ে এবং তদারকি করে যাতে এই ভদ্রমহিলা সমস্ত জিনিস ফিরিয়ে দিতে পারে এবং দোষীকে উপযুক্ত শাস্তি দিতে পারে, সেই আমি সেই প্রার্থনাই ওনার কাছে করব। আমি জানি অত্যন্ত ভালো লোক উনি, নিশ্চয়ই উনি এটা কর্ণপাত করবেন, আমি আশা রাখছি। কারণ অতীতের অনেক ক্রাইমের ভালো উত্তর এবং ক্রাইমের অনেক ভালো জিনিস উনি উদ্ধার করেছেন এবং ক্রাইমকে উনি কন্ট্রোল করতে পারেন যতটুকু ওনাকে কাছ থেকে দেখেছি, পার্শ্ববর্তী থানার আইসি যতটুকু ওনাকে চিনি। তাতে করে আমি আশাবাদী দীপঙ্করবাবু এবং বারহাট থানার সমস্ত পুলিশ প্রশাসন এই কেসটাকে উদ্ধার করতে পারবেন। এবং আমি ব্যক্তিগত অনুরোধ আরেকবার করব, অনুরোধ যে মহিলার এই জিনিসটা খোয়া গেছে, তিনি অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের কাছে এই 70-80 হাজার টাকা মূল্যের জিনিসটাই কিন্তু আজকালকার দিনে অনেক লোকের কাছে 7-8 লক্ষ টাকার সমান, লকডাউনের মার্কেট। কার কারণ একটা মানুষ কখন হসপিটাল যায়, তার কাছে যখন সামর্থ্য থাকে না প্রাইভেটে চিকিৎসা করানোর জন্য, তখনই কিন্তু সে হসপিটালে যায়। হয়তো কোনো কারণে তার হাতে একটা সোনার বালা ছিল, হয়তো তার কানের দুল ছিল, একটা মহিলাদের একটা অঙ্গ হাতে বালা বা হাতে পলা বা একটা আয়েস্তি বা একটা লোহা বাঁধানো বা কানের দুল, এগুলো একটা মহিলাদের একটা অঙ্গ, তা এটা পড়ে গিয়েছিলেন। যেই বা যারা এই কাজটা করেছেন তারা খুব মারাত্মক অন্যায় করেছেন, তাদেরকে শাস্তি তো দিতেই হবে। এবং আগামী দিনে যাতে এরকম ধরনের কোনো মহিলার সাথে, কোনো সাধারণ ঘরের মহিলাদের সাথে, মা বোনদের সাথে এরকম ঘটনা না ঘটে, তার দিকেও কিন্তু প্রশাসনকে নজর রাখতে হবে। মান্তুষা দত্তবাবু, 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, মানুষের আশীর্বাদ।